আসসালামু আলাইকুম। এটিএন বাংলার গ্রামগঞ্জের খবরে সবাইকে স্বাগত জানাচ্ছি, আমি ভাবনা আহমেদ। শুরুতেই বিআরবি কেবল সংবাদ শিরোনাম। করোনা সংক্রমণের শততম দিনে দেশে আক্রান্তের সংখ্যা 90,000 ছাড়ালো। 24 ঘন্টার ব্যবধানে 38 জন সহ এ ভাইরাসে মোট প্রাণহানির সংখ্যা 1209 জন। করোনায় মারা গেলেন সিলেটের সাবেক মেয়র বদরুদ্দিন আহমেদ কামরান, দুদফা জানাজা শেষে নিজ শহরে দাফন। এবং করোনা ভাইরাসে আক্রান্ত ও উপসর্গ নিয়ে সারা দেশে অন্তত 12 জনের মৃত্যু, এর মধ্যে সিলেট ও পটুয়াখালীতে মারা গেছে 7 জন। এবারে বিস্তারিত সংবাদ। করোনা সংক্রমণের শততম দিনে দেশে আক্রান্তের সংখ্যা 90,000 ছাড়ালো। আর 24 ঘন্টার ব্যবধানে 38 জন সহ এই ভাইরাসে প্রাণ হারিয়েছে এ পর্যন্ত মোট 1209 জন। স্বাস্থ্য অধিদপ্তরের অনলাইন ব্রিফিংয়ে এসব তথ্য জানানো হয়। স্বাস্থ্যবিধি মানা না হলে সংক্রমণ ও মৃত্যু ঠেকানো যাবে না বলেও ব্রিফিংয়ে আবারও সতর্ক করা হয়। আরও জানাচ্ছেন ময়ূর আহসান। জ্যামিতিক হারে বাড়ছে করোনা ভাইরাসের মৃত্যু আর আক্রান্তের সংখ্যা। 8ই মার্চ দেশে প্রথম করোনা রোগী শনাক্তের পর সংক্রমণের শততম দিনে এ সংখ্যা গিয়ে ঠেকেছে 90,619 জনে। গত কয়েক সপ্তাহ ধরে প্রতিদিনই গড়ে মারা যাচ্ছে প্রায় 40 জন। তরুণ থেকে মাঝ বয়সী আর বৃদ্ধ, মৃত্যুর তালিকায় এখন প্রায় সব বয়সীদের নাম। 24 ঘন্টায় মৃত্যুবরণ করেছেন 38 জন এবং এ পর্যন্ত 1209 জন। পুরুষ 32 জন এবং নারী 6 জন। 21 থেকে 30 বছর 3 জন, 31 থেকে 40 3 জন, 41 থেকে 50 7 জন, 51 থেকে 60 5 জন, 61 থেকে 70 15 জন, 71 থেকে 80 5 জন। বিভাগে ঢাকা বিভাগ 18 জন, চট্টগ্রাম 12 জন, সিলেট 6 জন, বরিশাল 1 জন, রংপুর 1 জন মৃত্যুবরণ করেছেন এবং নমুনা পরীক্ষা হয়েছে 15,038টি, তাতে শনাক্ত হয়েছে 3,099 জন। শনাক্তের হার 20.61%। তবে স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত অনলাইন ব্রিফিংয়ে স্বস্তির খবর ছিল এ পর্যন্ত 34,027 জনের সুস্থ হয়ে ওঠার তথ্য। বাড়িতে থেকে যারা চিকিৎসা নিয়ে সুস্থ হয়েছেন হচ্ছেন তারাও যুক্ত হয়েছেন নতুন তালিকায়। এ পর্যন্ত সুস্থ হয়েছেন 34,027 জন এবং শনাক্তের বিবেচনায় সুস্থতার হার 37.55%। গত দিনের চেয়ে আমরা আজকে সুস্থতা অনেক বেশি বলছি, কারণ আজকে যারা সুস্থ হয়েছেন তাদের মধ্যে শুধু হাসপাতালের সুস্থতা না, বাসায় এবং যারা উপসর্গবিহীন ছিলেন সবাই এইটার মধ্যে যোগ হয়েছে। দেশে বর্তমানে 58টি ল্যাবে করোনা ভাইরাসের নমুনা পরীক্ষা হচ্ছে আর এ পর্যন্ত পরীক্ষা হয়েছে 5,16,503টি নমুনা। ময়নুল আহসান, এটিএন বাংলা, ঢাকা। করোনা ভাইরাসে সিলেটে সিটি কর্পোরেশনের সাবেক মেয়র ও আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য বদরুদ্দিন আহমেদ কামরান মারা গেছেন। রোববার দিবাগত রাত 2:30টার দিকে ঢাকা সিএমএইচে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন তিনি। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এর মধ্যে সিলেটে পৌঁছেছে তার মরদেহ। স্বাস্থ্যবিধি মেনে ছড়ারপার মসজিদ ও মানিকপীরের টিলায় তার দুদফা নামাজে জানাজা অনুষ্ঠিত হবে। পরে মানিকপীর কবরস্থানে তাকে দাফন করা হবে। তার মৃত্যুতে রাষ্ট্রপতি আব্দুল হামিদ, প্রধানমন্ত্রী শেখ হাসিনা, স্পিকার ডক্টর শিরীন শারমিন চৌধুরী, ডেপুটি স্পিকার ফজলে রাব্বি মিয়া, মন্ত্রিসভার সদস্য, বিরোধী দলীয় নেতা বেগম রোশন এরশাদ এবং জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের গভীর শোক জানিয়েছেন। খুব ভালো ছিল, তার জন্য দোয়া করি আমরা। আমাদের সিলেট সিটি কর্পোরেশনের যত কাজ ছিল সব তাই তুমি করানো হয়েছে। খুব ভালো মানুষ ছিল আমাদের এই রাস্তা, এই সিলেটের আপামর জনসাধারণ তার জন্য দোয়া করবেন, যেহেতু তিনি মানুষের একজন নেতা ছিলেন, আমরা তাকে আজ হারিয়েছি। ধনী গরিব সব শ্রেণীর মানুষের সাথে ছিল তার আত্মিক সম্পর্ক। করোনা ভাইরাসে আক্রান্ত ও উপসর্গ নিয়ে সারা দেশে অন্তত 12 জনের মৃত্যু হয়েছে, এর মধ্যে সিলেট ও পটুয়াখালীতে মারা গেছে 7 জন। এদিকে নারায়ণগঞ্জের 3 উপজেলাকে রেড জোন হিসেবে চিহ্নিত করা হয়েছে। প্রতিনিধিদের তথ্যচিত্রের ভিত্তিতে রিপোর্ট করছেন শফিউল আলম সুজন। চট্টগ্রামে করোনা রোগীর সংখ্যা বাড়ায় নগরীর 11টি এলাকাকে রেড জোন হিসেবে ঘোষণা করা হয়েছে। জেলায় নতুন করে 151 জন করোনায় আক্রান্ত হয়েছেন। এ পর্যন্ত 5,235 জনের করোনা শনাক্ত হয়েছে। সিলেটে করোনা পরিস্থিতির অবনতি হচ্ছে, নতুন করে 5 জনের মৃত্যু হয়েছে। জেলায় মোট মৃতের সংখ্যা 42 জন, আক্রান্ত হয়েছে আরও 50 জন।
পটুয়াখালীর বাউফুলে করোনা উপসর্গ নিয়ে দুজনের মৃত্যু হয়েছে। সর্বশেষ ২৪ ঘন্টায় চিকিৎসক, নার্স ও পুলিশ সহ নতুন করে ১৪ জনের করোনা শনাক্ত হয়েছে। জেলায় মোট আক্রান্তের সংখ্যা ১৮০ জন। নোয়াখালীতে করোনায় একজনের মৃত্যু হয়েছে। ৫ পুলিশ সদস্য সহ নতুন করে ৩৬ জনের করোনা শনাক্ত হয়েছে। বরিশালে উপসর্গ নিয়ে একজন মারা গেছে। নতুন করে বরিশাল বিভাগে আক্রান্ত হয়েছে ১৪৩ জন। রংপুরে করোনায় একজনের মৃত্যু হয়েছে, আক্রান্ত হয়েছে আরও ১৯ জন। জেলায় মোট করোনা শনাক্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬৬৩ জনে। ঝালকাঠিতে ২৪ ঘন্টায় একজনের মৃত্যু হয়েছে, আক্রান্ত হয়েছে ১২ জন। জেলায় মোট আক্রান্ত ৯১ জন। উপসর্গ নিয়ে খুলনায় একজনের মৃত্যু হয়েছে, নতুন করে ২৯ জন সহ মোট শনাক্ত ৪১৪ জন। বগুড়ায় ২৪ ঘন্টায় ১২৮ জন করোনা রোগী শনাক্ত হয়েছে। জেলায় মোট করোনা রোগীর সংখ্যা ১৪০২ জন। নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন এলাকাসহ জেলার ৩টি উপজেলাকে রেড জোন হিসেবে ঘোষণা করা হয়েছে। নতুন করে ৫০ জন সহ আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৪১২৭ জনে। নড়াইলে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক মাশরাফি বিন মুর্তজার শাশুড়ি করোনা শনাক্ত হয়েছে। তিনি নিজ বাসে আইসোলেশনে আছেন। শরীয়তপুরে চিকিৎসক ও ৮ পুলিশ সদস্য সহ নতুন করে ৪৩ জনের দেহে করোনা ভাইরাস পাওয়া গেছে। মোট আক্রান্ত ২৪৭ জন। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। প্রাণঘাতী করোনা ভাইরাসে আক্রান্ত রোগীদের সুচিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের নতুন ভবনের পঞ্চম থেকে অষ্টম তলা পর্যন্ত ৪টি ফ্লোরকে কোভিড-১৯ ডেডিকেটেড হাসপাতালে রূপান্তর করা হয়েছে। উদ্বোধন করেন গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী শরীফ আহমেদ। এ সময় সিটি কর্পোরেশনের মেয়র ইকরামুল হক টিটু, জেলা প্রশাসক মিজানুর রহমান, ময়মনসিংহ বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডাক্তার আবুল কাশিম ও ময়মনসিংহ মেডিকেল কলেজের অধ্যক্ষ প্রফেসর ডাক্তার চিত্তরঞ্জন দেবনাথ উপস্থিত ছিলেন। বরিশালে সরকারি উদ্যোগে বাড়ি বাড়ি গিয়ে করোনা রোগীদের নমুনা সংগ্রহ ও অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করা সহ ৪ দফা দাবিতে মানববন্ধন ও সমাবেশ করেছে জেলা বাসদ। সকালে নগরীর সদর রোডে ও মানববন্ধন করা হয়। জেলা বাসদের আহ্বায়ক ইঞ্জিনিয়ার ইমরান হাবিব রুমন ও সদস্য সচিব ডাক্তার মনীষা চক্রবর্তী মানববন্ধনে বক্তব্য রাখেন। গাইবান্ধার করোনা ভাইরাসের কারণে দীর্ঘদিন থেকে ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ থাকায় বিপাকে ক্ষুদ্র ব্যবসায়ীরা, তাই স্বল্প সুদে ঋণ দেওয়ার দাবি জানিয়েছে। সকালে শহরের ডিবি রোডে মানববন্ধন করেন তারা। ক্ষুদ্র ব্যবসায়ী সমিতির সভাপতি মিলন মিয়া ও সাধারণ সম্পাদক মুমিনুর রহমান সহ অন্যান্যরা এ সময় বক্তব্য রাখেন। মানববন্ধনে শতাধিক ব্যবসায়ী অংশ নেন। করোনাকালে মানবিক বিবেচনায় বার কাউন্সিলের এমসিকিউ পরীক্ষার উত্তরনিদের গেজেট প্রকাশের মাধ্যমে আইনজীবী হিসেবে তালিকাভুক্ত করে সনদ প্রদানের দাবিতে রংপুরে মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। রংপুর বারের শিক্ষানবিশ আইনজীবীদের উদ্যোগে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এ কর্মসূচি পালন করা হয়। আইনজীবী পলাশ কান্তি নাকসহ অন্যান্যরা এ সময় বক্তব্য রাখেন। ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গি ও রানীশংকৈল উপজেলায় গর্ভবতী মা ও শিশুদের স্বাস্থ্যসেবা এবং দুস্থদের মাঝে ত্রাণ বিতরণ করেছেন সেনাবাহিনী। সকালে ৬৬ পদাতিক ডিভিশন ও রংপুর এরিয়ার সার্বিক ব্যবস্থাপনায় জেলার বালিয়াডাঙ্গি ও রানীশংকৈলের স্বাস্থ্যসেবা ক্যাম্পের উদ্বোধন করেন ৪৫ ফিট অ্যাম্বুলেন্স অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল হাসমত উল্লাহ খান। পরে ৩ শতাধিক দুস্থ মানুষের হাতে খাদ্য সহায়তা তুলে দেওয়া হয়। নোয়াখালীর সুবর্ণচরে বাবার মৃত্যুর খবর শুনে ছেলে ইব্রাহিম খলিল দিদার হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা গেছেন। দুপুরে উপজেলার চর জুবিলি ইউনিয়নের কাজী বাড়িতে ৩ ঘন্টার ব্যবধানে এই ঘটনা ঘটে। এর আগে সকাল ৯টার দিকে পুকুরে গোসল করতে নেমে পানিতে ডুবে মারা যান বিজিবির অবসরপ্রাপ্ত সুবেদার আবুল হোসেন। বাবার মৃত্যুর খবর শুনে অসুস্থ হয়ে পড়েন ছেলে দিদার। পরে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক দিদারকে মৃত ঘোষণা করা হয়। নোয়াখালীর সেনবাগে এক শিশু ধর্ষণ মামলার আসামি মিজান পুলিশের সাথে বন্দুকযুদ্ধে নিহত হয়েছে। সোমবার রাতে সেনবাগ উপজেলার ছাতার পাইরা পূর্ব বাজারে এ ঘটনা ঘটে। এ সময় ৩ পুলিশ সদস্য আহত হয়। পরে ঘটনাস্থল থেকে উদ্ধার করেছে ১টি এলজি ও ২ রাউন্ড গুলি। নিহত মিজানুর রহমান সোনাইমুড়ি পৌর এলাকার নাওতলা গ্রামের বাসিন্দা।
কুড়িগ্রামের রৌমারী উপজেলার গয়টাপাড়া সীমান্তে বাংলাদেশি এক গরু ব্যবসায়ীকে ধরে নিয়ে গেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। বিজিবি জানায়, ভোরে আন্তর্জাতিক সীমানা পিলার 1060-এর কাছে 15-20 জনের একটি দল গরু আনতে যায়। এ সময় বিএসএফের ধাওয়া খেয়ে বাকিরা পালিয়ে আসলেও হযরত আলী নামে একজনকে ধরে নিয়ে যায় ঝলরচর বিএসএফ ক্যাম্পের সদস্যরা। 35 বিজিবি ব্যাটালিয়নের পরিচালক এস এম আসাদ জানান, আটক বাংলাদেশিকে ফিরিয়ে আনতে বিএসএফ এর সাথে যোগাযোগ চলছে। ফরিদপুরে এক ব্যক্তিকে খুন করে বাড়ির মালামাল লুট করেছে ডাকাত দল। রবিবার রাতে সদর উপজেলার ঈশান গোপালপুর ইউনিয়নের চাঁদপুর গ্রামে এ ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, 3-4 জনের একদল ডাকাত ওই বাড়ির ঘরের ভিতর প্রবেশ করে। এরপর আবুল খা ও তার কন্যা মৌসুমীকে বেঁধে আলমারির ভেঙে নগদ টাকা, স্বর্ণলঙ্কার সহ দামি মালামাল নিয়ে যায়। এ সময় আবুল খা বাধা দিলে তার মুখে কাপড় দিয়ে শ্বাসরোধ করে হত্যা করে ডাকাতরা। সাতক্ষীরায় ঘূর্ণিঝড় আম্পানে ক্ষতিগ্রস্ত এলাকাকে দুর্যোগপ্রবণ এলাকা ঘোষণা ও টেকসই বেড়িবাঁধ নির্মাণ সহ উপকূলীয় জেলাগুলোর মানুষকে রক্ষার দাবিতে প্রধানমন্ত্রী বরাবরে স্মারকলিপি দিয়েছে জেলা নাগরিক কমিটি। কালেক্টরের চত্বরে মানববন্ধন শেষে জেলা প্রশাসকের মাধ্যমে এ স্মারকলিপি দেওয়া হয়। মানববন্ধনে জেলা নাগরিক কমিটির আহ্বায়ক আনিসুর রহিম সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। বিড়ি শিল্পের ট্যাক্স না কমালে কঠোর আন্দোলনের ঘোষণা দিয়েছে বাংলাদেশ বিড়ি শ্রমিক ফেডারেশন। ট্যাক্স বাড়ানোর প্রতিবাদে জাতীয় রাজস্ব বোর্ডের সামনে আয়োজিত মানববন্ধনে সংগঠনের সাধারণ সম্পাদক আব্দুর রহমান এই ঘোষণা দেন। এছাড়া করোনা পরিস্থিতি ও ভবিষ্যতে বিকল্প কর্মসংস্থান তৈরি না করে বিড়ি শিল্প বন্ধ না করারও আহ্বান জানান ফেডারেশনের নেতারা। আমাদের দাবি যদি না মানা হয়, আমাদের কথা যদি না শোনা হয়, সোজা পথে যদি না আসা হয়, মাননীয় প্রধানমন্ত্রী আমাদের সাথে আছে, আমরা দুর্বল নয়, সারা দেশব্যাপী আন্দোলন গড়ে তুলব। প্রয়োজনে এই এনবিআরে আসা যাওয়ার সমস্ত রাস্তা বন্ধ করে দিয়ে এখানে মানববন্ধন করব। বিড়ির উপর ট্যাক্স কমানো ও শ্রমিকদের মজুরি বৃদ্ধিসহ 6 দফা দাবিতে সিরাজগঞ্জে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন বিড়ি শ্রমিকরা। সকালে সিরাজগঞ্জ শহরের বাজার স্টেশন চত্বরে অনুষ্ঠিত মানববন্ধনে জেলার বিভিন্ন উপজেলার শ্রমিকরা অংশ নেন। মানববন্ধন চলাকালে সিরাজগঞ্জ জেলা বিড়ি শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আকবর আলী সহ অন্যান্য নেতারা বক্তব্য রাখেন। ঝালকাঠির রাজাপুর মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের জমি রক্ষা ও বেদখল হওয়া জমি উদ্ধারের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। সকালে বিদ্যালয়ের সামনের সড়কে এই কর্মসূচির আয়োজন করে বিদ্যালয়ের সাবেক ও বর্তমান শিক্ষার্থীরা। মানববন্ধনে বিদ্যালয়ের সাবেক ও বর্তমান শিক্ষার্থী ছাড়াও বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন। দর্শক, পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। সবাই ঘরে থাকুন, নিরাপদে থাকুন। এছাড়া এটিএন বাংলার সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন, youtube.com/ATN বাংলা নিউজ। ধন্যবাদ সবাইকে।